হয়েছে মা? চিৎকার করছিস কেন? কি হয়েছে? ভয় পেয়েছিস? স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি? কি হয়নি সেটা বলো। আমার বিয়ে আর তোমরা কোনো কাজ করছো না কেন? এত অস্থির হচ্ছিস কেন? কে বললো কাজ হয়নি? বাসার সবাই তো কাজ করতেছে। আরে অস্থির হবে না মানে কি? চৌধুরী বংশের একমাত্র মেয়ে, ওর বিয়ে কি এভাবে হতে পারে? না, তোমাদের দিয়ে কোনো কাজই হবে না। মা তুই রাগ করিস না, দেখিস কালকে থেকে সব কাজ শুরু হয়ে যাবে। কালকে না বাবা, আজকের মধ্যে আমি এই পুরো বাড়ি সাজানো চাই। কালকে আমার ফ্রেন্ডসরা আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে। মামা মামা, কি রে ডাকছিস কেন? এই তো চলে আসছি। এই আমার মেয়ে, তোর কি লাগে? আমার একমাত্র ভাগ্নি। একমাত্র ভাগ্নি? আর আমার মেয়ে তুই কি লাগিস? কি আশ্চর্য, আমি ওর মামা। মামা? তাহলে মামা হয়ে তুই কোন দায়িত্বটা পালন করছিস? কেন, এই যে আমি রেডি হয়ে বের হইলাম, আমরা দুজন একসাথে যাবো এই কার্ড বিলি করতে। কার্ড দিতে যাবি? সারা দিন খালি ঘুমাস আর খাস। এতটা বয়স হয়েছে, এখনো তো একটা প্রয়োজনীয় জিনিস, মানে প্রয়োজনীয় কাজটা তো তুই সারতে পারিস নি, বিয়েটা। আপা, এই যে চৌধুরী সাহেব, এদিকে তাকান। আপনি কি করলেন? সমস্ত রাগ আমার ভাইয়ের উপরে ঝাড়লেন, তাই না? আপনি শুনেন শুনেন, আপনি কি বলে খোটা দিলেন? খাবার খোটা? হ্যাঁ, আপনি জানেন না যে আমার বাবার বাড়িতে গোলা ভরা খাওয়ার, আমরা দুই হাতে মুখে নাক দিয়ে খাই, আমরা মানুষে খাওয়াই? জানেন না কোন বংশের মেয়ে আমরা? খাওয়াইয়া বংশের মেয়ে। আরেকটা কথা কি বলছেন, বিয়ে 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 বয়স কি পার হয়ে গেছে? আপনি দেখতেছেন না আমার ভাইয়ের বিয়ের বয়স পার হয়েছে? কচি একটা বাচ্চা ছেলে, যেই দিন আমরা একটা কচি বাচ্চা মেয়ে পাবো সেই দিন দেখবেন এই ভাইয়ের ধুমধাম করে চৌধুরী পরিবারে বিয়ে শাদি হয়ে যাবে, বুঝলে? বাবা মা তোমরা থামবে, সুযোগ পাইলি জানেন না কোন ফ্যামিলি থেকে আমি আনসার আছে? জানেন আমার বাবার বাড়ির অবস্থা তো খুব ভালো করে জানেন। চাচা, চৌধুরী বাড়ি ওই যে চৌধুরী বাংলোটা কোন দিকে? এদিকে। ঠিক আছে, থ্যাংক ইউ। চেহারা দেখার আয়না, তুমি রানিং গাড়ি থামিয়ে নিজের জঙ্গলি চেহারা দেখছো? আপনি আমার ইডিয়েট বললেন কেন? আমার কি কোনো নাম রাখেন? আমার বাপ মা? হ্যাঁ,
শুনেন, ইন্ডিয়াতে তিন খান, বাংলাদেশে অনলি ওয়ান খান। মাই নেম ইজ রাজু খান। এরপর থেকে দেখা হলে রাজু খান বলবেন। আর আপনি সস্তা গাড়ি সস্তা গ্রাসের মধ্যে ক্ষমা দেওয়ার জন্য থামাই নাই, একটা ঠিকানা জানার জন্য থামাইছে। এই যে এই এই ঠিকানাটা কই? ওই যে কি বলে চৌধুরী সাহেবের একটা বাংলো আছে, ওটা কই ভাই? ভাই কইতে পারেন? ওই বাড়িতে কার কাছে যাবে? চৌধুরী সাহেবের বাংলো ভাই, তো আমি রহমান সাহেবের কাছে যাবো না, চৌধুরী সাহেবের কাছেই যাবো। কি হয় চৌধুরী সাহেব, আপনি এত প্রশ্ন জিজ্ঞেস করে কেন? এই কি এত কথা বলে কেন? চৌধুরী সাহেব আমার শ্বশুর ধরে নেন, সমস্যা আছে? আবার বেয়াদব? আরে ভাই আমার নাম আছে রে ভাই, আমি তিন খানের এক খান, আমি রাজু খান। ঠিকানাটা জানলে বলেন, সময় নষ্ট করেন না, বলেন তো। চৌধুরী ছেলে বলে কি না? ভাই বেটা, ভালো করে একটা ঠিকানা কইতে পারেন? আবার ভাব দেখায় চার চাকে থাকলেই ভাব দেখাই দিব। মাই নেম ইজ রাজু খান, ঠিকানা আমি একলাই বের করে নিব। মুডটাই অফ হয়ে গেছে জানিস। এই একটা ফালতু ছেলে দুলাভাইকে কেন খুঁজছে? তুই চিনিস ওকে? না জানি না। আচ্ছা মা দাও, আজকে আমার ভালো লাগছে না মামা। আজকে আর বেশি কার্ড দিতে হবে না, একটা কার্ড তুমি রহমান মামার বাসে দিয়ে এসো, ঠিক আছে? আর আমাকে রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিয়ে যাও। না না, আমারও ভালো লাগছে না, আমি আজকে আর কোনো কার্ড দিতে পারবো না, চল বাসায় চল। আমি তোমাকে বলেছি তুমি আজকে দিবে, দিয়ে তারপর বাসায় যেও। তুই না একটু বাসার কাজকর্মের দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? জি দুলা ভাই, আপনারা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কি ব্যাপার, এমন ভাবে সাজুগুজু করছো যে মনে হচ্ছে বিয়েটা তোমার? বুঝতে হবে না, চৌধুরী সাহেবের মিসেস আমি, আমাকে একটু সাজুগুজু করে থাকতে হবে না, নাহলে এলাকার লোকজন আমাকে কি বলবে বলো? আমার মেয়ের বিয়ে, আমাকে তো সাজুগুজু করতেই হবে, তাই না? কি বলিস জুলেখা, ঠিক বলেছি না? হ, আমিও তাই কই, চৌধুরী সাহেবের কাজের মেয়ে আমি, একটু সাজুগুজু না করলে লোকে কি করে? দেখেছো জুলেখাও বুঝি, একটু সাজুগুজু করে থাকতে। স্যার তোমাকে পাঠিয়েছে? জি স্যার। মানে তুমি স্যারের নাতি? বাহ। স্যার কেমন আছে? খুব ভালো আছে স্যার, কিন্তু স্যার আপনি দয়া করে আমাকে আর প্রশ্ন করেন না, কারণ আপনার সেই গুলশান বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত আসতে আসতে ঝাঁকি খেতে খেতে আমি তেজপাতা হয়ে গেছি, একটু পরে এখানে গড়ায় পড়বো। আর স্যার কেন কেন এই বাংলো বাড়িতে থাকেন? গুলশানের বাড়ি ফালায় কি ওই বাড়িতে থাকে বলেন? বাহ, তোমার তো দেখছি অনেক সাহস, তুমি এই চৌধুরী সাহেবকে প্রশ্ন করছো। শোনো, আমার একমাত্র মেয়ে, একমাত্র মেয়ের বিয়ে আমি এই বাংলোতেই দিব। এই রোজি, স্যারকে আমি ফোন করেছিলাম যে আমার একজন বিয়ে লাগবে, স্যার ওকে পাঠিয়েছি, দেখো তো পছন্দ হয় কিনা, রাখা যাবে কিনা। না, ছেলেটাকে দেখে তো স্মার্ট লাগছে, মনে হচ্ছে খুব বুদ্ধিমান, ভালোই তো, রেখে দাও। বাহ, তোমার চাকরি ফাইনাল। ধন্যবাদ স্যার। জুলেখা ব্যাগটা নে। তাহলে বাবা চল বেঁধে চল, শুয়ে শো। ভালো হবে তো নাকি? আর শোনো, এদিকে কিন্তু একদম সাজাতে হবে, বুঝছো? একদম ঠিকঠাক, একদম মরিচ বাটা দিয়ে এগুলো সব সাজাবে। আর বাড়িটা দিবা না? এই যে
এই বাড়ি খুঁজতে কইলেই তো একসাথে খুঁজতাম, সমস্যা কি? গাড়ি ওই গাড়ি ভাড়া ছিল, এবার উঠছি, সব ক্লিয়ার, চাকরি লাগবে। তো এই যে রাজু খান আছে না, একদম তুড়িতে চাকরি হয়ে যাবে। চৌধুরী সাহেব রে বললে চাকরি হাজির, আমার কথা ছাড়া চৌধুরী সাহেব তার বউয়ের লোকেও কথা কয় না। হাতের বাজারের ব্যাগ দেখে তো মনে হচ্ছে চৌধুরী সাহেবের কাজের লোক, কিন্তু ভাব দেখে তো মনে হচ্ছে চৌধুরী সাহেবের মেয়ের জামাই, তাই না? সবাই ভুল করে, যেই আমার দেখে কয় আমি মনে চৌধুরী সাহেবের মেয়ের জামাই, কোনো জামাই জুমাই না। জামাই তো থাকে আমেরিকায়, সাদা চামড়া, ব্যবসায়ী, হেভি মাল্টু কামায়। আমি অরুণী। অরুণী বেরুণী যাই অন, কইছি না চাকরি কনফার্ম, এই মুখ দিয়ে কইছি না চাকরি কনফার্ম। আমি অরুণী চৌধুরী। কি চৌধুরী? চাকরি ওভার কনফার্ম। স্যার রে যাই শুধু বলবো, স্যার আপনার নামেও চৌধুরী, এ আপনার নামেও চৌধুরী, চৌধুরী চৌধুরী মিলা গেছে, চাকরিটা দিয়ে দেন। শাট আপ, আমি এই চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে অরুণী চৌধুরী। হ্যাঁ সব ঠিক আছে। আমরা কিন্তু বিয়ের পরে তিনটা কান্ট্রিতে ঘুরতে যাব, তিনটা কান্ট্রিতে হানিমুনে যাব। একটা হচ্ছে নেপাল, আরেকটা হচ্ছে সুইজারল্যান্ড, আরেকটা হচ্ছে থাইল্যান্ড। ওকে, হ্যাঁ আমরা অনেক অনেক ঘুরব, ঠিক আছে? আর আজকে সুন্দর একটা চাঁদ উঠছে জানো, এত সুন্দর দেখতে, ও মাই গড। কি রে, এত রাতে চাঁদে ঘোরাঘুরি করে কে? চৌধুরী স্যারের মাইয়া না এটা? কাছে যা দেখি তো। আশপাশে বাড়িগুলো সুন্দর, অনেক দূরে দূরে লাইট জ্বলছে, চাঁদটা একটু বেশি সুন্দর। আমার কি দোষ? আমি ছাদে গেছি, জায়গা দিয়ে কে জানি পাইচারি করতেছে। আমি তো ভাবছি চোর, যে পিছনে জায়গা দাঁড়িয়েছি উনি ফিট হয়ে গেছে। এই এই ছেলে কি বলো তুমি, আমার মেয়ে চোর? হ্যাঁ আমি কখন কইলাম চোর? স্যার দেখছেন ম্যাডাম খালি আমারে ভুলবো যে আমি কে একটা বারের জন্য বলছি চোর? আমি কি করবো বলেন তো। এই তুমি যাও এখন, আমার চোখের সামনে থেকে যাও, যাও আমার বাড়ি থেকে যাও, বেরো। এত রাতে ম্যাডাম কই যাবো, আমার চাকরি কি হবে স্যার? তোমার চাকরি? হ্যাঁ তোমার চাকরি তো দূরের কথা, এই শহরে আমি তোমাকে থাকতে দেব না, যাও এই বাসা থেকে বেরো। আহা তুমি এভাবে কথা বলছো কেন? ও তো ঠিকই বলেছে, রাত তো অনেক হয়েছে, সকালে যাক। দুলাভাই আপনি কি বলতেছেন, কিসের সকালে যাবে? ও এখনই যাবে। এই তুই যা, এখনই যা, যাই এখান থেকে। কি হলো? হ্যাঁ তুমি জানো ও নিশ্চয়ই এমন কিছু করেছে যার কারণে আমার মেয়েটা ফিট হয়ে গেছে। হ্যাঁ ছেলে তোমাকে যে কথা বলি শোনো না তুমি, যাও এই বাড়ি থেকে, যাও বেরো, আমার চোখের সামনে থেকে তুমি বেরো। চৌধুরী সাহেব, ইন্ডিয়ায় তিন খান, বাংলাদেশে অনলি ওয়ান খান, মাই নেম ইজ রাজু খান। স্যার আমি আর কি করবো স্যার। জি স্যার। আইসে ইন্ডিয়া থেকে তিন খান, আর একটু এলো না আপা, ওর খানগিরি আমি বাইর করে দিতাম। আর দুলাভাই আপনার সমস্যা আছে, ঘরে আমার মতো একটা গুণী মানুষ থাকার পরেও আপনি কোনোদিন আমার কদর দেন না, কারণ আপনি গুণী চিনেন না। আর আপনার মেয়েটার অবস্থা কি করছে, কই থেকে একটা গ্যারান্টি ছেলে রেখে আপনি আদর করে মাথায় উঠাইছেন, আর এখন থেকে অবস্থাটা কি করছে? আপনার সমস্যা তাকায় থাকে না দুলাভাই, এখন কিন্তু আমার ভয় ভেঙে গেছে। সবসময় আপনি বকতে বকতে না, আপনার প্রতি কোনো ভয় নাই। আমার ভাগ্নি না জানি কি করছে, দেখেন না শেষ পেশ হয়ে গেছে, আপনার নিজের মেয়ের প্রতি মায়া নাই, ওরা আপনি লাঠিতে বের করে দেন বাসা থেকে। কি বলতেছিস তুই? হ্যাঁ Thank you.
ভারতে তিন খান আর বাংলাদেশে এক খান। মাই নেম ইজ রাজু খান। মাই নেম ইজ অরুণী চৌধুরী। কি ব্যাপার, রাত অনেক হলো, তুমি এখানে বসে আছো, ঘুমাবে না? আমি যেদিন প্রথমে বাড়িতে আসছি মা, আমি অবাক হয়ে গেছি, দুইটা মানুষের চেহারা কিভাবে এত মিলে। মা, আপনার নাম কি? রোজি চৌধুরী। আমার নাম কি? রাজু খান। তিন খানের এক খান। খানটা যদি বাইর করে দিই, চৌধুরীটাকে যদি ঢুকাই, দুনিয়ার সবাই বলবে মা আপনি আমার মা। আমাকে মাফ করে দেন। তুমি আমাকে মা বলে ডাকছো। আমার চেহারা তোমার মায়ের মতো দেখতে। তোমাকে এই বাড়ি থেকে যেতে হবে না, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। আমার মেয়ের বিয়ের দায়িত্ব সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দিলাম। অসম্ভব। এই ছেলে বেরো, চলে যাও আমার বাড়ি থেকে, চলে যাও। অসম্ভব, তুমি একটা মুহূর্তের জন্য থাকবে না, চলে যাও, যাও। এই তুমি চুপ করো, একদম কথা বলবে না। আমার চেহারা মার মতো দেখতে, আমাকে ওর মায়ের মতো দেখতে লাগে, আমাকে মা বলে ডাকছে। আজ থেকে তুমি আমার ছেলে, আমার মেয়ের সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। ওকে আমি বাড়ি থেকে যেতে দেবো না, যাও। তোমার বোনের বিয়ের আয়োজন করো, গিয়ে যাও। না মা, আমি ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলছি মা, আমি চলেই যাই। এই খবরদার, একদম এক পা যদি তুমি বাইরে দাও, তোমার ঠ্যাং কেটে ফেলবো আমি। আমি যা বলছি তাই হবে। আজ থেকে তুমি আমার ছেলে, যাও বিয়ের আয়োজন করো, যাও, সবকিছু গুছাও, যাও। ঠিক আছে মা, মায়ের আদেশ কি ফেলে দেওয়া যায়? তোর ভাই বললো না, হ্যাঁ, আর তুমি ওকে মাফ করে দিলাম। একটু জোরে আমার মেয়েটা কি হতো, হ্যাঁ কি হতো বলো? রাজু, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আমি চলে যাব। চলে যাবা? চলে যাওয়া মানে কি? আচ্ছা ঠিক আছে, শুনো, তোমাকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। এই বুদ্ধিটা তুমি আমার ওয়াইফ এর কাছে অ্যাপ্লাই করবা। বুদ্ধিটা হচ্ছে, তুমি উপরে উনি শুয়ে আছে, ওনার কাছে যাবা, গিয়ে ওনাকে বলবা যে আপনার চেহারার সাথে আমার মায়ের চেহারা হুবাহুব মিল, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে এখন থেকে আমি মা বলেই সম্বোধন করব, মানে মা বলেই ডাকবো, ঠিক আছে? এই কথাটা বলবা। আর শুনো, সাথে কিন্তু তুমি একটু ওই যে চোখটা ভিজা ভিজা মানে কান্নার ভাব পড়বা। হ্যাঁ, এটা এখন আমার সামনে করতে হবে না, ওয়াইফ উপরে আছে, ওর সামনেই করবা, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি আসো, হ্যাঁ আমি যাই। তাড়াতাড়ি আসো। আরে এই ছেলে তো মারাত্মক অভিনেতা, এমনি এমনি নিজেকে রাজু খান বলে। ছেলেটার জন্য আমার খুব মায়া হচ্ছে। এই তুমি ছেলেকে মাফ করে দিলে, ঠিক আছে, তুমি মাফ করলে আমি আর কি বলবো বলো, তোমার উপরে তো আর কথা বলতে পারি না। চল রাত্রি সিনেমা মাঠে চল, আসো। আমার হবু জামাই থাকে আমেরিকায়। আমেরিকা থেকে কিন্তু অনেক মেহমান আমার এই মেয়ে বিয়েতে আসবে। স্যার, আমেরিকা থেকে লোকজন এখানে আসবে বাংলা খাবার খেতে? অবশ্যই বাংলা খাবার খেতে আসবে, চৌধুরীর মেয়ের বিয়ে বলে কথা।
এই সুযোগে তাহলে আমেরিকার ভিসাটা পাক্কা করতে দেব। এই ছেলে বিড়বিড় করে কি বলছো? হ্যাঁ, এই বিয়ের সমস্ত দায়িত্ব কিন্তু তোমাকে দেওয়া হয়েছে। এমন আপ্যায়ন করবে পুরো আমেরিকাতে, আমেরিকার সমস্ত গেস্টদেরকে, ঠিক আছে? যাতে আমাদের বাংলাদেশের সুনাম পুরো আমেরিকাতে ছড়িয়ে যায়, বুঝলে? দুলা ভাই, পার্লারের দায়িত্বটা কিন্তু আমার। আমার এক বন্ধুর পার্লার আছে। কি বন্ধুর পার্লার? ইম্পসিবল স্যার। চৌধুরী বাড়ির মেয়ে কেন বন্ধুর পার্লারে যাবে? পার্লার আমাদের বাড়িতে আসবে স্যার, ঠিক না স্যার? বলেন। তুমি একদম ঠিক বলেছো। আরে এই ছেলে প্রথম দর্শনে আমি বুঝেছিলাম খুব বুদ্ধিমান। দুলা ভাই, আপনি এসব কি বলছেন? ছেলে পক্ষ যদি এই কথা শুনতে পারে তাহলে কি মনে করবে? ওমা, ওগুর মনে করাতে কি আসে যায়? ওরা যা মনে করা করুক, আপনি কিছু মনে করেন না মামা, ঠিক আছে? স্যার, আমাদের বাড়ির মেয়ের বিয়ে হবে আমাদের সিস্টেমে। ওগুর বিয়ের কি কোনো ঠিক ঠিকানা আছে? বিয়েতে একজন থাকে তো আরেকজন থাকে না। চৌধুরী বাড়ির মেয়ের বিয়ে হবে চৌধুরী বাড়ির সিস্টেমে, কি বলেন স্যার? একদম ঠিক কথা বলেছো। আরে এই ছেলেটাকে দেখেই কিন্তু আমি প্রথমেই বুঝেছিলাম খুব বুদ্ধিমান ছেলে। তাহলে এক কাজ করো, ওই পার্লারে খবর দিয়ে দাও, পার্লারের লোকজন সব বাসায় চলে আসুক, সেটাই ভালো হবে, তাই না? তাহলে তো আমার আর কোনো কাজই রইল না, কোনো দায়িত্ব নেই। যাই, আমি গিয়ে নাক দেখে ঘুমাই। পরে কিন্তু দুলা ভাই আমার ঘুম নিয়ে আবার কোনো কথা বলবো না, আমি গেলাম। আরে মামা, পার্লারে ফোন দিতে হবে তো মামা। ছেলে কিন্তু বুদ্ধিমান। হ্যাঁ, ঠিকই বলেছে। ওটা একটা ভালো কথা বলছে যে বাসায় আসলে বাসায় সাজাবে, বাসায় হুজির হবে, নাচ গান হবে, এটাই তো অনেক মজার। হ্যাঁ হ্যাঁ, পার্লারে গেলে কিন্তু এই মজাটা পেতাম না। না হ্যাঁ, তাও ঠিক আছে। পার্লারে 2-3-4 ঘন্টা পার্লারে বসে দেখা যাবে। তোরা কিন্তু ঠিকঠাক টাইমে চলে আসবি। হ্যাঁ, আর অনুষ্ঠানের দিন তোরা সবাই আমার সাথে থাকবি, ওকে? আর সব সময় তোরা আচ্ছা, আমারে কি কোন অ্যাঙ্গেল থেকে আপনার বেজি মনে হয় ধাওয়া দেবেন আর ফুস করে বাইরে যাবো? তার মানে তুমি আমাকে ইন্ডিয়া ইংলিশ সাপ বলছো, তাই না? ভয় পান না, ভয় পান না, ভয় তো আমার পাওয়া দরকার। আপনি সাপ না, আপনি হচ্ছেন জাতি সাপ। যাই হোক, লিস্টই করতে হইব। কোন আপনার এক্স বয়ফ্রেন্ড, প্রেজেন্ট বয়ফ্রেন্ড, পরের বয়ফ্রেন্ড, কোনো বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড না থাকলে গার্লফ্রেন্ড, কেউ যদি থেকে থাকে সব কোন, এখনই কোন, পরে কিন্তু প্যারা নিতে পারবো না। কোন কে কে আইব? এই কি সব আমল তামল কথা বলতেছো? কিসের এক্স আর কিসের প্রেজেন্ট? হ্যাঁ, আর আমার কয়জন ফ্রেন্ড আসবে সে জবাব কি আমি তোমাকে দিব? ভাব নিয়েন না, যে সব জানি। আপনার মতো মেগর এক্স ওয়াই জেড, তারপরে যদি কিছু থাকতো ওইটিও সবাই তো বিয়েতে, জানি তো আমি। আপনার রুচি তো অনেক ঝামেলা আছে, হয় আপনি আপনার রুচি ঠিক করেন, নাহলে জামা কাপড় ঠিক করেন। কি পড়ছেন এটা, তেনা মেনা? কি আরে, আপনি কি নিজের সাবানাপা মনে করেন নাকি? হ্যাঁ, চুলের কাটিং সাবানাপার কাটিং কেন? আপনার খোমার সাইজ হইছে ববিতাপার মতো, আপনি দিবেন ববিতা কাটিং? কি সব কথা বলতেছো তুমি? ববিতা কাটিং কি? ববিতা কাটিং বুঝেন না কি যে করুন, চুলের কাটিং এখন আমার দেখা দিতেই হবে। আমি চৌধুরী সাহেবের মেয়ে দেখা করে দিতেছি, দাঁড়ান। এইটা হইছে ববিতা কাটিং, এই এই কাটিং আপনারা মানাইতেছে। যাই হোক, ও লিস্ট তাক লিস্ট লাগবে না। পছন্দ হয়েছে কিনা জানাবি। স্যার, বাড়িটা না অনেক সুন্দর লাগতেছে লাইটিং এ। তো পছন্দ হইছে? হ্যাঁ, আমার বিয়েতেও না আমি এমন লাইটিং করুন। আচ্ছা, শপিং কি তোমরা করেছো না কোন লোক পাঠিয়েছে?
তোমার বাবা কি আমাকে ফকিরের ছেলে মনে করে? আমি কি ফকিরের ছেলে? আমাদের আমেরিকা যা আছে তা দিয়ে তোমার বাবাকে 10 বার কিনে আসবে, 10 বার। একটু বেশি বলছো না? 5 তারকা হোটেল থাকতে তোমাদের বাড়িতে অনুষ্ঠান করতে হলো? টাকার প্রয়োজন ছিল আমাকে বলতে? আর কি সব জিনিস পাঠিয়েছো ফ্যামিলিতে? এসব কি আমরা ইউজ করি? আমরা সব আমেরিকান ব্র্যান্ড ইউজ করে অভ্যস্ত। আর তোমরা কি সব জিনিস পাঠিয়েছো এটা দেখে সবাই হাসাহাসি করতেছে। উনি কে? ও আমার বাবার পিয়ে। বাবা জোর করে আমার সাথে পাঠিয়ে দিয়েছে। আমি ইচ্ছে করে নিয়ে আসিনি, বাবাই আমাকে আসার সময় জোর করে ওকে আমার সাথে দিয়েছে। তোমার বাবা তোমার সাথে ওকে পাঠাবে কেন? আরে বাবা তো জানেন না যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। বাবা জানে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব, তাই রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয় এই জন্য আমার সাথে জোর করে দিয়ে দিয়েছে। এই যে গোল্ডাজিজ ভাই, হায়, আপনারা হবু বধু হবু বর দুজন দুজনে দেখে তো সারাদিন পার করে দেওয়ার কথা, কেন ঝগড়া করতেছেন শুধু শুধু? হোয়াট গোল্ডাজিজ? হোয়াট ডু মিন বাই গোল্ডাজিজ? আমার নাম আজিজ মোহাম্মদ। ও সরি মোহাম্মদ ভাই, ওই আপনার সারা শরীরে তো সোনা, এই জন্য আপনার গোল্ডাজিজ নাম দিলাম। সোনা আজিজ ডাকলে কেমন শোনা যায় না? ইডিয়েট, এমন বিয়ার্দব ছেলেকে তোমার বাবা পিয়ে রাখে কিভাবে? ননসেন্স, স্টুপিড, আই জাস্ট হেট ইউ। চলেন বাড়িতে চলেন, মামারে খবর দিছি, মামা গাড়ি নিয়ে আসতেছে। হাউ ডেয়ার ইউ! আজকে তোমার জন্য আমার বাবা অপমানিত হয়েছে। যাও, তুমি আমার চোখের সামনে দিয়ে যাও। আমার জন্য অপমানিত হয়েছে? আপনার হবু বর আপনার বাবার অপমান করে চলে গেল, আপনি আমার উপর রাগ ঝাড়তেছেন কেন? আপনার হবু বর দেখেন না এলে এতক্ষণে আমি? আর ও তো একটা জোকার, ওরে জোকার আজিজ ডাকা উচিত ছিল। কি বললে তুমি? ঠিকই তো বলছি, যে মানুষ মানুষের সম্মান করতে জানে না সে আবার কিসের এত সম্মানী ব্যক্তি? যতই সোনা দানা পড়ে থাকুক এত অহংকার কিসের? আর সে আপনারে যা যা বলছে আমি সব শুনছি, তাকায় ছিলাম অন্যদিকে, কান তো এদিকে ছিল, বুঝেন না এই বিষয়টা? ওর তো সাত কপালের ভাগ্য যে আপনারে বিয়ে করতে চাইতেছে। যাও, তুমি আমার চোখের সামনে দিয়ে যাও এখন। আপনারে ফালায় যাওয়া যাবে না, আপনারে নিয়ে যেতে হবে। আর শুনেন, আমি কিন্তু যাওয়ার পরে আপনার বাবারে এ টু জেড সব কিছু খুলে বলবো। না, তুমি আমার বাবাকে কিচ্ছু বলবে না। এই ছেলে যে মেয়ের জীবনে আসবে সেই মেয়ের জীবনেও সুখী হইতে পারবে না, আমি লিখা দিতেছি। আর তাছাড়া আমি তো আপনার জীবনটা নষ্ট হইতে দিতে পারি না। তুমি আমার ব্যাপারে ভাবার কে? তুমি শুধু মাথায় রেখো তুমি আমার বাবার একজন সাধারণ কর্মচারী। সো ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে? নিজের অবস্থানে থেকে তারপর কথা বলবে। আর কোনোদিন তুমি আমার ব্যাপারে কোনো কথা বলবে না, আমি আমার ব্যাপারে। ঠিক আছে, তারপরে একসাথেই যাইতে হবে আমাদের, আপনার ফালে আমি যাইতে পারবো না। Thank you.
আপনার সাথে করে আমার এখানে কেন নিয়ে আসছেন বলুন তো? এই জায়গাটা আমার অনেক প্রিয়, এই গাছপালা, এই রাস্তাঘাট। আমার স্কুল কলেজ জীবনে আমি প্রচুর হেঁটেছি রাস্তায়, বলতে পারো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি বড় হয়েছি। কি আমার সাথে তোমার হাঁটতে ভালো লাগে না? আমার ভালো লাগা না লাগাতে কি আসে যায়? কিছুদিন পর আপনি হয়ে যাবেন আমেরিকান বউ, সেই ব্যাপার স্যাপার ভাবসাবটাই অন্যরকম। আর আমি কি, আমি তো ঠিক আগের মতো আপনার বাবার পেছনে ব্যাগ নিয়ে টই টই করে ঘুরবো। বাবা, তুমি তো দেখি অনেক ভালো অপমানের বদলা নিতে জানো। দুনিয়ায় টিকে থাকতে হলে সব জানতে হবে, তাই না? তাহলে আমার জন্য একটা কাজ করতে পারবে? কি? তুমি তোমার আমার আমার বাবার অপমানে বদলা নিতে পারবে? দেখো, এত অর্থ, প্রাচুর্য, বিলাসিতা, কোনো কিছুরই কিন্তু কোনো মূল্য নেই যদি জীবনে একটা পারফেক্ট মানুষ না থাকে। রেখে দাও না আমাকে তোমার কাছে। বললেই কি পাশে থাকা যায়? প্লিজ হাতটা ছেড়ো না। আবার শুরু করলে তুমি? মজা করলাম, তুমি সব বিষয়ে আবার না গলো কেন? শালা দুলাবাইয়ের ব্যাপার না। রাজু, তোমার গেস্ট লিস্টের সাথে আরো কিছু লিস্ট আছে, ওটা অ্যাড করে নাও। এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, দেখি রাজু কাছে মেহমান হিসেবটা কি পরিমাণ আছে। ইয়াশিয়া, তোমার বসো, লেখো, তুমি লেখো। জানি না কেন এমন হলো, আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। একটা মুহূর্ত তোমাকে না দেখলে আমার দম বন্ধ লাগে, প্রত্যেকটা মিনিট আমি তোমাকে মিস করি। কাল তোমার বিয়ে। জানি কালকে আমার বিয়ে, কিন্তু এই মুহূর্তে আমি আর অন্য কিছু ভাবতে পারছি না।
আর আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেও চাই না। আচ্ছা কেন আমার জীবনে এলে তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম চৌধুরী, তুমি কেমন আছো? জি জি স্যার, না স্যার আমরা সবাই ভালো আছি স্যার। স্যার একটা রিকোয়েস্ট করব স্যার। বলো। স্যার আমার একমাত্র মেয়ের বিয়ে স্যার, আপনি আসবেন না এটা কি হয় স্যার? স্যার প্লিজ স্যার, আপনি স্যার এখনই স্যার রওনা দিয়ে আমার ঢাকার বাংলা বাড়িতে চলে আসেন স্যার। না আসলে আমি তো খুবই চিন্তিত, তাই আমার কাছে সবাইকে মনে হচ্ছে চিন্তিত। সন্তানের বিয়েতে বাবারা যেমন আনন্দে থাকে তেমন কিন্তু চিন্তিতও থাকে, তবে এখানে আনন্দের চেয়ে চিন্তার পরিমাণটাই বেশি। একজন বাবা তার মেয়েকে নিয়ে কী পরিমাণ যে চিন্তা করে সেটা বাবা না হলে বোঝা যায় না। মেয়েকে লালন পালন করে ভালো মতো লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হয়, তারপরে ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিতে হয়, এটা কিন্তু একজন বাবার দায়িত্ব কর্তব্য। বাবা কাল আমার মেয়ের বিয়ে, এটা যে একটা বাবার অত বড় সফলতা সেটা তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, অনেক রাত হয়েছে, তুমি সারাদিন অনেক পরিশ্রম করেছো, যাও শুয়ে পড়। আপনি এত রাতে এখানে?
আমি ঠিক জানতাম তুমি এভাবেই পালিয়ে যাবে, কিন্তু রাজু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি। কখনো আপনি ওকে এত ভালোবেসে ফেলছেন বলুন তো, আমাকে ছাড়তে আপনার একদম কষ্ট হবে না, দুই তিন দিন পর সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না রাজু, অন্তরেদা কোনোদিনও মুছে যায় না, আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? কারণ আমি বেঈমান হইতে পারবো না, আমি স্বার্থপর হইতে পারবো না, হবে না আমার দিয়ে। তোমার বাবা মার মতো এত ভালো বাবা আমাকে ধোকা দিয়ে আমরা কোনোদিন সুখী হইতে পারবো না। আমি রাজু খান, খুলে দেখ কি করি তোরে। খোল খুলে দেখ দেখ কি করি। কি করব কে? ভারতে তিন খান আর বাংলাদেশের এক খান রাজু খান। কেমন দিলাম? চৌধুরীর মেয়ের বিয়ে বলে কথা, চমক তো একটু থাকবে। স্যার কি করব? শুভ কাজে দেরি করতে নেই, আলহামদুলিল্লাহ। মায়ের মতো দেখতে, তাই না? এখন তো মা হয়ে গেলাম। ভুল ভুল মানে মা এবং শাশুড়ি মা দুইটাই। স্যার টুকটুকু শ্বশুর আব্বা আপনি তো সব কিছু পারেন, আরেকটা কাজ করে দেন না। কি কাজ? এটা একটু খুলে দেন। শালা বাবু তুলো ভাই। চৌধুরী মেয়ের বিয়ে বলে কথা,